হয়েছে 4309 জনের। আগের দিনের কয়েকটি সহ পরীক্ষা করা হয়েছে 4332টি। করোনা শনাক্ত হয়েছে 549 জনের, মারা গেছেন 3 জন, সুস্থ হয়েছেন 8 জন। এখন পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা 6462, এদের মধ্যে চিকিৎসাধীন 6164, হাসপাতাল থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 139, মোট মৃত্যু 155, কোয়ারেন্টাইনে আছেন 76840 আর আইসোলেশনে 1248। 549 জনের মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে কোভিড-19 ভাইরাস এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 6462 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3 জন, তাহলে আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 155 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত 24 ঘন্টায় 18050টি পিপিই দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে জানানো হয় বুলেটিনে। আমাদের বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর এই 3 বন্দর দিয়ে আমরা 24 ঘন্টায় 501 জনকে স্ক্রিনিং করেছি। এর মধ্যে বিমানবন্দরে 314 জন, স্থলবন্দরে 61 জন এবং সমুদ্র বন্দরে 126 জন। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও পরামর্শ দিয়েছেন ডক্টর নাসিমা সুলতানা। যথাযথভাবে পালন করবেন। চকর মালিকা, চ্যানেল আই, ঢাকা। ডিম, শামুক, ঝিনুক ও কাঁকড়ার খোলস ব্যবহার করে শাকসবজি জীবাণুমুক্তকরণের গ্রিন স্যানিটাইজার তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মুখ্য গবেষক ডক্টর লতিফুল বারী। এই স্যানিটাইজার ব্যবহারে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক মুক্ত করে খাদ্য সামগ্রীকে স্বাস্থ্যসম্মত করে তোলা যায় বলে দাবি করেছেন তিনি। সজল রাজু রিপোর্ট। 4 লিটার পানিতে 1 চা-চামচ পরিমাণ গ্রিন স্যানিটাইজার মিশিয়ে 1 মিনিট শাকসবজি ডুবিয়ে রাখলেই জীবাণুমুক্ত হবে। তারপর পানি দিয়ে ধুয়ে রান্না করতে হবে শাকসবজি। প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় এই স্যানিটাইজার ব্যবহারে শরীরের কোনো ক্ষতি হবে না বলেও জানিয়েছেন তিনি। বিভিন্ন স্যানিটাইজার নিয়ে কাজ করে দেখলাম যে এই স্যানিটাইজারটাই একমাত্র নন ক্লোরিন এবং নন হ্যাজার্ডাস এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। কারণ সারা বিশ্বে আপনার ক্লোরিন কিন্তু বহু ইউজ হয়েছে এ পর্যন্ত, কিন্তু ক্লোরিন হয় কি যে শাকসবজি কিংবা মানুষের সঙ্গে আসলে এটা ক্লোরামিন নামে একটা কম্পাউন্ড তৈরি করে যেটা কার্সিনোজেনকে এনহান্স করে। এখন এই জিনিসটা যদি অল্প একটু দেওয়া যায় ওটার মধ্যে, তাহলেই কিন্তু ডিসইনফেক্টেন্ট হয়ে গেল। পানিতে দিয়ে আমরা যেভাবে মানে পরিষ্কার করি ভেজিটেবলগুলো, ওইভাবে নাড়াচাড়া করলেই হবে। মানে আপনার কোনো পরিবর্তন নাই কিন্তু আপনার কাজের, যে কাজটা করেন সেই কাজটাই করবেন, শুধুমাত্র ওইটা অ্যাড করে দিবেন, এটুকুই কাজ। জাপানি প্রযুক্তিতে দেশীয় কাঁচামালে তৈরি এই স্যানিটাইজারের উৎপাদন মূল্য খুবই কম হওয়ায় সাধারণ মানুষ এটি সহজেই ব্যবহার করতে পারবে। এই সহজলভ্যতা আমাদের দেশে আছে আমি বলি, কেন কারণ আমাদের ডিমের খোসা আছে, আমাদের শামুকের খোসা আছে, আমাদের ঝিনুকের খোসা আছে, তো এটা দিয়ে এই দেশেই বানানো সম্ভব। এটা আমাদের কাজ হচ্ছে রিসার্চ করা, আমরা তো ওই বাণিজ্যিক উৎপাদনে যাবো না। তো সুতরাং যদি কোনো মানে বিজনেসম্যান কিংবা কেউ যদি আগায় আসে, ওনারা যদি বলে যে ঠিক আছে টেকনোলজি দেন আপনি, আমরা দিয়ে দিব সঙ্গে সঙ্গে। করোনা ভাইরাস সংকটকালে এই গ্রিন স্যানিটাইজার দারুণ কার্যকরী হবে বলেও জানিয়েছেন তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। ভয়াল 29 এপ্রিল আজ। 1971 সালের এই দিনে বাংলাদেশের উপকূলে আঘাত এনেছিল ম্যারি এর নামে ভয়াবহ ঘূর্ণিঝড়। লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। ঘূর্ণিঝড়ের সৃষ্ট জলোচ্ছ্বাসে মৃত্যু হয় প্রায় 1.5 লাখ মানুষের আর গৃহহারা হয় প্রায় 50 লাখ মানুষ। এখনও ভয়াল সেই দিনের কথা ভুলতে পারেনি উপকূলের মানুষ। ঘূর্ণিঝড়ের প্রায় 30 বছর পেরোলেও আজও সেই দিনের ভয়াল স্মৃতি স্মরণ করেন তারা। সংবাদ রিপোর্টে নিচ্ছি অশোক লিল্যান্ড, ইফা টটোস, বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে করোনায় 91 অ্যাথলেটের পাশে তামিম ইকবাল, সাবেক ও বর্তমানদের খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান। লকডাউনের কারণে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, খাদ্য সংকট সহ বিভিন্ন সমস্যা তীব্র হয়ে ওঠায় বিক্ষোভ করেছে লেবাননের হাজার হাজার মানুষ। দেশটির উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। বিক্ষোভকারীরা ব্যাংকে হামলা চালিয়ে লুটপাট চালানোর সময় এই সংঘর্ষ হয়। তাদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনীর সদস্যরা গোলাবারুদ, রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে বিক্ষোভ দমন এবং সড়ক থেকে উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়ার সময় অন্তত 54 সেনা সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে 40 জনই ত্রিপলিতে আহত হয়েছেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। আগাম বন্যা কিংবা টানা বর্ষার কবলে পড়ার আগেই দেশের নিম্নাঞ্চলে চলছে বোরো ধান কাটার তোড়জোড়। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে এরই মধ্যে কাটা হয়ে গেছে হাওরের 45 ভাগ ধান। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে হাওরাঞ্চল ছাড়াও অনেক জেলাতেই ধান কাটতে কৃষি শ্রমিকের সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী। হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, কিশোরগঞ্জ প্রতিনিধি শাহ আজিজুল হক ও গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মণ্ডলের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আদিত্য শাহিনের রিপোর্ট। হবিগঞ্জ জেলায় বোরো আবাদ হয়েছে 1,20,800 হেক্টর জমিতে। আকাশে মেঘ, থেমে থেমে বৃষ্টিও হচ্ছে, এর মধ্যে চলছে ধান কাটা। কৃষকের আশা, ফসল ক্ষেত থেকে ঘর পর্যন্ত নিতে পারলে এবার ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এই আশা বাড়িয়ে দিয়েছে স্কুলের শিক্ষার্থীরা, তারা এখন ধান কাটতে কৃষকের বড় সহায়ক। স্কুলের শিক্ষক এমনকি প্রশাসন এই উদ্যোগকে সময়ের কর্তব্য হিসেবে নিয়েছেন সবাই। করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, আমরা এই কৃষকের পাশে দাঁড়াইছি স্বইচ্ছায়। আমি এবং আমার শিক্ষার্থীরা এই কাদিরপুর এলাকার কৃষকের জমিতে আমরা স্বইচ্ছায় কাটিয়ে দিছি। হবিগঞ্জ জেলার কৃষকের প্রাণ হলো এই হাওর অঞ্চলের ধান, কাজেই হাওরবাসী কৃষকরা যাতে ফসল সময় মতো ঘরে উঠতে ওঠাতে পারে। যেন মাঠে শুরু হয়েছে ফিরে চল মাটির টানের কার্যক্রম। গাজীপুরের শিক্ষিত তরুণরা করোনা দুর্যোগে কৃষকের সাথী হতে পেরে গর্বিত। সামাজিক কাজগুলো এবং দরিদ্র এবং অসহায় মানুষের মধ্যে এবং কৃষকদের ধান কাটা সহ সকল প্রকার কার্যক্রম করতেছি। ইনশাল্লাহ আমি পরে আজকে 20-50 জন পেয়েছি, আমার অনেকখানি ধান কেটে দিয়েছে। এরশাদ ভাই ফোন দিয়েছে যে আসো তোমরা ধান কেটে দিয়ে যাও, সেখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ডে কৃষকের জমিতে ধান কাটার কাজে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের, স্বেচ্ছাসেবক লীগের ভাইদের নিয়ে আসবে আসলে আমার মাঠে আসা। আজ থেকে আমাদের কার্যক্রম শুরু, ধান কাটার কার্যক্রম শুরু। আমাদের যে যেখানে গাজীপুরে যেখানেই ডাকবে, ধান ক্ষেত পাকা ক্ষেত ডাকবে, আমরা সেখানে যাবো, সেখানে যেয়ে ধান কেটে দিব। কিশোরগঞ্জে আগাম জাতের 35 ভাগ ধান কাটা শুরু হলেও বিধান 29-এর 65 ভাগ ধান কাটা শুরু হতে এখনো সপ্তাহখানেক বাকি। আগাম বন্যার আশঙ্কায় আছেন কৃষক। আর 29 যে ধান আছে এই ধান কিন্তু আপনি আরো 15 দিনের ভিতরে যদি আমরা না কাটতে পারি তাহলে কিন্তু পানি এসে যাবে। সরকার ধান কিনে তবু আমরা অনেকগুলো বাঁচবাম, তবু আমরা তাছাড়া আমরা রাস্তা নাই, আমরা কষ্ট করছি কি কেসি করছি কি এক্সপ্রেস লাগাই করছি হন ধানের আমরা দর পাইতাছি না করোনা ভাইরাসে। ক্ষতি থেকে বাঁচতে পুরো ধান পাকার আগেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। আমাদের আগাম বন্যারও একটি সতর্কীকরণ বার্তা আছে আমাদের কাছে, সেটাকে সামনে রেখে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা একটা জমির ধান যখন শীষ যখন 80% পেকে যায় তখন কাল বিলম্ব না করে ধানটি কাটার ব্যবস্থা করুন। এই জন্য এখানে শ্রমিক এবং কৃষি যন্ত্রপাতি দুইটার সমন্বয় করা হয়েছে। জেলার 1,03,248 হেক্টর জমি থেকে 6,67,000 মেট্রিক টন বোরো ফসল উঠবে আশা কৃষি বিভাগের। আদিত্য শাহিন, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাম গাছগুলো কেটে ফেলা হয়েছে, পচে নষ্ট হয়ে যাচ্ছিল, একথা বলে লকডাউনের মধ্যে গাছগুলো কাটা হয়েছে। প্রায় 50 বছরের পুরনো গাছগুলো কাটায় সমালোচনার মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজশাহী প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ ফাত্তার তথ্য ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পেরুলেই শোভা বর্ধন করত এই পাম গাছগুলো। প্রধান ফটক থেকে জোহা চত্বর পর্যন্ত দুপাশের 20-25টি পাম জাতীয় গাছ কাটা হয়েছে। শ্রমিকরা জানান বয়সের কারণে এবং ছত্রাক লেগে পচে গাছ নষ্ট হয়ে মরে যাচ্ছিল, নষ্ট হচ্ছিল সৌন্দর্য, তাই কেটে ফেলতে বলেছেন প্রশাসন। গাছগুলি ধরেন যে মেলা তো অসুস্থ, এগুলি কাটছি, আমরা গাছ কোনো কাজে লাগে না, ডাস্টবিনে সব ফেলা দিচ্ছি। গাছগুলোর বয়স হয়ে গেছে, গাছগুলো নষ্ট হয়ে গেছে, কর্তৃপক্ষ মনে করছে যে গাছগুলো রাখার প্রয়োজন নেই। সরেজমিন ঘুরে দেখে একই কথা বলেছেন সহকারী প্রক্টর ডক্টর হুমায়ুন কবির। প্রতিটা গাছের উপরের যে মূলটা থাকে
যেখানে মাথাটা আর কি সেই মাথাটা দেখলাম বেশিরভাগ মাথাই পচে গেছে। স্বাভাবিকভাবেই হয়তোবা এখানে দেখলাম দুই তিনটা গাছ ভালো ছিল আর বাকি সবগুলো গাছেরই মাথা নষ্ট হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এই গাছগুলো খুব বেশি দিন থাকতো না, এটা জঙ্গলই। তবে কারণ যাই হোক, গাছ কেটে ফেলার বিপক্ষে বৃক্ষপ্রেমীরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবারে খেলার খবর। ৯১ জন অ্যাথলেটকে একাই সাহায্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল খান। করোনা ভাইরাসের কারণে দুস্থ ও অসহায় হয়ে পড়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনের 91 অ্যাথলেটকে আর্থিক সহায়তা দিয়েছেন তামিম। গত কদিনে ক্রিকেট ছাড়াও অন্যান্য ইভেন্টের সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের খোঁজ খবর নিয়ে যার যা প্রয়োজন সেভাবেই আর্থিকভাবে সাহায্য করেছেন এই তারকা ক্রিকেটার। সতীর্থ নাজমুল অপুও নারায়ণগঞ্জের অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, সেখানেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তামিম। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েই অলিম্পিকে অংশ নেওয়া উচিত বলে জানিয়েছে জাপানের মেডিকেল অ্যাসোসিয়েশন, কারণ করোনা সংকট কেটে গেলেও প্রভাব থাকতে পারে। তামান্না তানজিনের রিপোর্ট। শিডিউল বিপর্যয়ে ক্রীড়াঙ্গনে একের পর এক লিগ বাতিল কিংবা স্থগিত হচ্ছে, স্তব্ধ ক্রিকেট সহ অন্য সব খেলাধুলা। জাপান ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সম্মতিতে আগেই এক বছর পেছানো হয়েছে টোকিও অলিম্পিক। সব ঠিক থাকলে 2021 জুলাই অনুষ্ঠিত হবে গ্রেট শো অন আর্থ। কিন্তু জাপান মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে করোনা ভাইরাসের প্রকোপ কমে গেলেও অ্যাথলেটদের জন্য ঝুঁকি থাকবে, তাই করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়েই অ্যাথলেটদের অলিম্পিকে অংশ নেওয়া উচিত। মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইয়োশিতাকে ইয়োকোকুরা আশা করছেন শিগগিরই কোভিড-19 ভ্যাকসিন পাওয়া যাবে। আর্জেন্টিনার রিলিগেশন লিগ দুবছরের জন্য স্থগিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, পাশাপাশি চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো বাতিল করা হয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় অ্যানফিল্ডে 16,000 আসন বাড়ানোর কাজ 12 মাস পিছিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। চলতি বছরের ডিসেম্বরে কাজ শুরু হওয়ার কথা ছিল এবং 18 মাসের মধ্যে এটা খুলে দেওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় সাবেক ইংলিশ লিজেন্ড ডেভিড বেকহাম সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন। তামান্না তানজিনা, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্বজুড়ে 100 কোটি মানুষ করোনায় আক্রান্ত হওয়ার সতর্কতায় মার্কিন সংস্থার, শ্রেষ্ঠতর পৃথিবী পুনর্গঠনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। দেশে রেকর্ড 549 জন শনাক্তে, মোট করোনা আক্রান্ত প্রায় 6,500, মঙ্গলবার আরও 3 জনের মৃত্যু। এবং শাকসবজি জীবাণুমুক্ত করতে গ্রিন স্যানিটাইজার বানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক, খাদ্য সামগ্রী স্বাস্থ্যসম্মত করার দাবি। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 226 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন.com এ লগইন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।